মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় একদিন আগেই অর্থাৎ আজ বিকেল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময় রোববারে হবে আখেরি মোনাজাত। তীব্র শীতকে উপেক্ষা করে গেল কয়েকদিন ধরে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করে মুসল্লিরা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলামকে সাথে নিয়ে জুলহাস কবির রিপোর্ট। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু বিশ্ব ইজতেমা। মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ এই জামায়াতের যোগ দিতে গেল কয়েকদিন ধরেই সারা পৃথিবী থেকে রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেন মুসল্লিরা। দুই পর্বের ইজতেমার প্রথম পর্বে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইজতেমা ময়দানে অতিরিক্ত মুসল্লির সমাগমের কারণে বৃহস্পতিবার বাদ জোহর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ইজতেমা আয়োজক কমিটি। বাঁশের খুঁটি ও চটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রায় 160 একর মাঠ। তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও ঢাকা, টঙ্গী, গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে মাওলানা জুবায়েরের অনুসারীরা সমবেত হয়েছেন। মাঠে জায়গা না হওয়ায় রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই। আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত হয় সারা জাহানের ভিতরে, এই প্যারাডা নিয়েই আমরা আসছি। মানুষ সবাই শীতের তীব্রতা নিয়ে এত কষ্ট করে করেছেন, একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। বিদেশি মেহমানদের জন্য এবারও রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও র্যাব সহ সাদা পোশাকে কয়েক হাজার সদস্য নিয়োজিত রয়েছেন ইজতেমার নিরাপত্তায়। ইজতেমার ময়দানে আসার একমাত্র উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ইমানের মেহনত, ইমান ঠিক করা, আল্লাহকে হাজির নাজির জানে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমার আগত মুসল্লিদের বিনামূল্যে দেয়া হচ্ছে স্বাস্থ্য সেবা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে 18টি বিশেষায়িত বেড উপহার দেন, যেখানে মুসল্লিরা সেবা নিতে পারবেন। ইজতেমা যারা আসে এরা কিন্তু টুরিস্ট, আমরা এদেরকে বলি ধর্মীয় পর্যটন অর্থাৎ রিলিজিয়াস টুরিজম। তো আমরা সেই উপলক্ষে আমাদের ওনাদের সেবা দিয়ে থাকি এবং তারা ওনারা যখন এয়ারপোর্টে আসেন আমরা এয়ারপোর্ট থেকে তথ্য সংগ্রহ করি এবং এয়ারপোর্ট থেকে ওনারা কোথায় যাবেন সেই গন্তব্যে আমরা পৌঁছা পর্যন্ত ওনাদেরকে আমরা যে নিরাপত্তা সেবা দিয়ে থাকি। অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে আমরা সমন্বয় রেখে কাজ করছি। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের এখানে এপিসি আছে, জল কামান আছে, অ্যাম্বুলেন্স আছে, আমাদের প্রিজন ভ্যান আছে, আমাদের বম্ব স্কোয়াড সহ স্পেশাল প্রত্যেকটা ইউনিট কিউআরটি আছে, আমরা একসাথে কাজ করে যাচ্ছি। এবছর দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন 15 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীদের 20 জানুয়ারি শুরু হয়ে 22 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার এই আসর। জুলহাস কবির, আরটিভি, টঙ্গী, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমায় ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তারেক, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। তারেক, ইজতেমায় জনসমাগম আসলে কেমন দেখছেন এবং নিরাপত্তার ব্যবস্থা আসলে কেমন সেখানকার জানাবেন সব মিলিয়ে? সত্যি আপনি জানেন যে একটি ইজতেমায় জনসমাগম খুব বেশি হওয়ার কারণে কিন্তু আজকে যেটি আগামীকাল সকালে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে বাদ জোহরই কিন্তু শুরু হয়ে গেছে এবং পুরো মাঠটি কিন্তু কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। এবং ইজতেমায় যে আগত মুসল্লিরা রয়েছে তারা ইজতেমার মাঠে জায়গা না পেয়ে কিন্তু মহাসড়কের পাশে এবং যে যেখানে জায়গা পেয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। এছাড়াও ইজতেমার ময়দানে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেদিকে সেদিক থেকে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কিন্তু র‍্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থার লোক কিন্তু এখানে কাজ করছে এবং নিরাপত্তার দিক জন্য কিন্তু এই ইজতেমার ময়দানে কিন্তু 300-এরও অধিক সিসি ক্যামেরা সহ ড্রোন দিয়ে এই পুরো মাঠটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু এই পুলিশ র‍্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজন এই মাঠটিকে পর্যবেক্ষণ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো যে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই মাঠটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মশক নিধন বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এই ইজতেমার ময়দানে যেই বর্জ্য তৈরি হবে সেই বর্জ্যগুলোকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য তারা অধিক লোক নিয়োগ দিয়েছে।
তো এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে সেই ক্যাম্প এখানে স্থাপন করা হচ্ছে। তো আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে গতকাল কিন্তু জাহিদা হাসান রাসেল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কিন্তু এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু শহীদ হাসান মাস্টার জেনারেল হাসপাতালে কিন্তু 18টি বিশেষায়িত বেড উপহার দিয়েছেন, যাতে করে যার মাধ্যমে ইজতেমা মুসল্লি সহ তারেক আপনি থাকেন সেখানেই আমরা আবারও যোগাযোগ করব পরবর্তী সংবাদে। দর্শক, বিশ্ব ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিল আমাদের সহকর্মী তরিকুল ইসলাম তারেক।